অথবা আমাদের দেশের প্রধান খাদ্য চাল দিয়ে আমরা ফেতরা আদায় করি, এক সা আড়াই কেজি মাথা পিছু কমপক্ষে আড়াই কেজি করে আমরা ফেতরা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনে ইজামের জামানায় কেউ কখনো মুদ্রা দিয়ে টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন এর নজির ইসলামের ইতিহাসে নাই। অতএব বোঝা যাচ্ছে যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না, যদি যেত তারা ফেতরা আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসাই ফেতরা দেওয়া হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের জামানায় একসা করে ফেতরা দেওয়া হতো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তিলকা কিমাতু মুআবিয়া, না এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নির্ধারিত, লা আকবালুহা ওয়ালা আমালু বিহা, আমি এটা কবুল করব না, এর উপরে আমলও করব না। আত-তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এক সা খেজুর দ্বারা, এক সা গম দ্বারা, অন্য বর্ণনা রয়েছে এক সা জব দ্বারা, এক সা কিসমিস দ্বারা, এবং অসাআ মিন তাআমিন বলা হয়েছে এক সা খাদ্যদ্রব্য দ্বারা। কার উপরে? আলাল আব্দ ওয়াল হুররে, দাস এবং স্বাধীন, ওয়াজ যাকারে ওয়াল উনসা পুরুষ নারী, ওয়াজ সাগীরে ওয়াল কাবীরে বড় ছোট, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল গনী ওয়াল ফকির ধনী গরীব সকলের উপরেই ফরজ করেছেন। তাহলে এই হাদিস আমাদের বোঝা দরকার আছে। সর্বপ্রথম এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমরা কতটুকু ফেতরা দিব, ফেতরা দেব কতটুকু? এক সা। এক সা সমান হচ্ছে সর্বনিম্ন আড়াই কেজি, মাথা পিছু আড়াই কেজি করে আমাদের ফেতরা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাই ফেতরা দেওয়া হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের জামানায় এক সা করে ফেতরা দেওয়া হতো। যুগে যুগে এক সা ফেতরা দেওয়ার প্রচলন চালু আছে, কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দেশে হাফ সা ফেতরা দেওয়ার প্রচলন আছে। হাফ সা মানে সয়া এক কেজি দিবে। এটা আসলো কোথা থেকে? যে কোনো জিনিস আছে এমনিতেই নাই, তার একটা সূত্র আছে। সূত্রটি আলোচনা করলে বুঝতে পারবেন যে সূত্রটি সঠিক না বেঠিক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার গভর্নর ছিলেন, এমন সময় তিনি সিরিয়া থেকে মদিনায় এসেছিলেন রমাদান মাসে উমরা পালনের জন্য। তো যখন তিনি উমরা পালনের জন্য মদিনায় আসলেন, তখন তিনি সিরিয়া থেকে কিছু গম নিয়ে আসলেন মদিনায়। তো যে গমগুলো মদিনায় নিয়ে আসলেন সেই গমের দাম এত বেশি ছিল যে হাফ সা অর্থাৎ সোয়া এক কেজি গমের মূল্য এক সা আড়াই কেজি খেজুরের মূল্যের সমান। মানে খেজুর এক সা আর হাফ সা গম মূল্যের দিক থেকে সমান, একই দাম। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দামের প্রতি লক্ষ্য রেখে তিনি তা ইজতেহাদ করে একটা গবেষণা করে একটা ফতোয়া দিলেন যে কেউ যদি শুধুমাত্র গম দিয়ে ফেতরা আদায় করে, যেহেতু গমের মূল্য হাফসা গমের মূল্য এক সা খেজুরের মূল্যের সমান হয়, অতএব শুধুমাত্র গমের ক্ষেত্রে বললেন যে কেউ যদি এই মুহূর্তে গম দিয়ে ফেতরা আদায় করতে চায় সে হাফসা দিতে পারে। এটা কে বললেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তাহলে প্রেক্ষাপট ছিল এই যে হাফসা গমের মূল্য এক সা খেজুরের মূল্যের সমান, তখন তিনি শুধু গম দিয়ে ফেতরা দিলে এটা বললেন। তারপরেও তখন কিন্তু সবাই গ্রহণ করেননি এই ফতোয়া, বিশেষ করে বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা করেছিলেন।
তিনি বলেছিলেন যে আমার জীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এক সা ফেতরা দিতাম, আমার জীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন এক সাই ফেতরা দিয়ে যাব, কখনোই হাফ সা ফেতরা দেব না। তো একজন ব্যক্তি বললেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেটা গম দিয়ে ফেতরা দিতে বললেন হাফসা দিয়ে, গম দিয়ে যদি ফেতরা আদায় করেন তবুও কি আপনি হাফসা দিবেন না? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন লা তিলকা কিমাতু মুআবিয়া, না এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নির্ধারিত, লা আকবালুহা ওয়ালা আমালু বিহা, আমি এটা কবুল করব না, এর উপরে আমলও করব না, আমি এক সাই ফেতরা দিয়ে যাব। তাহলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা ফেতরা দেওয়া হতো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠিন ভাবে ঘোষণা দিলেন যে আমার জীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এক সাই ফেতরা দিয়ে যাব। এই প্রতিবাদটুকুও কিন্তু ওই হাদিসের শেষ অংশে আছে বুখারীতে, কিন্তু আমাদের দেশে বলা হয় না। আচ্ছা, এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেই প্রেক্ষাপটে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে গম দিয়ে ফেতরা দিলে হাফসা দেওয়া যায়, এই প্রেক্ষাপট কি এখন আছে? এখন তো এক সা খেজুর কিনতে কয়েক সা গম লাগবে, শুধু এক দুই সা নাই, ডবল নাই, কয়েক সা গম লাগবে এক সা খেজুর কিনতে। এখনো যদি এই ফতোয়ার উপরে কেউ থাকে যে গম দিয়ে ফেতরা দিলে হাফসা দেওয়া যাবে, তাহলে এই ফতোয়া কি সঠিক হবে? কখনোই নয়। অতএব ফেতরা দিতে হবে কতটুকু? এক সা। গম দিয়ে দেন, চাউল চাল দিয়ে দেন, প্রধান খাদ্য আমাদের কি গম না চাল? অতএব আমাদের দেশের প্রধান খাদ্য চাল দিয়ে আমরা ফেতরা আদায় করব, দেব কতটুকু? এক সা, আড়াই কেজি, মাথা পিছু কমপক্ষে আড়াই কেজি করে আমরা ফেতরা দেব। ক্লিয়ার? এইবার এই ফেতরা কাদের উপরে ফরজ? বসে আলাল আব্দে ওয়াল হুররে, স্বাধীন এবং দাস, ওয়াজ যাকারে ওয়াল উনসা, পুরুষ নারী, ওয়াল কাবীরে ওয়াস সাগীরে, বড় ছোট। আচ্ছা বলেন, দাসের কোন সম্পদ থাকে? দাসের কোনো সম্পদ নাই, সব মনিবের, দাস তো বিক্রি হয়ে গেছে। দাসের ওপরও যদি যাকাতুল ফিতর ফরজ হয়, ওয়াস সাগীর, ছোট্ট, ছোট্ট বলতে আগামীকাল ঈদ, আজকে রাত্রেও যদি জন্মগ্রহণ করে, তার উপরে ফেতরা দিতে হবে কি দিতে হবে না? আচ্ছা, এ কি কোনো সম্পদের মালিক হয়েছে? আচ্ছা, আপনার করে যে বাচ্চাটা আছে ওই বাচ্চা সম্পদের মালিক? এর উপরে যদি যাকাতুল ফিতর ফরজ হয়, তাহলে কি এই কথা বলার কোনো সুযোগ আছে যে নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর যাকাতুল ফিতর ফরজ? এ কথা বলার কোনো সুযোগই নাই, কারণ নিসাব পরিমাণ সম্পদ হতে হবে এটা মালের যাকাত, এটা সম্পদের যাকাত, আর যাকাতুল ফিতর এটা প্রত্যেক ব্যক্তির যাকাত, এটা ব্যক্তির সাথে সম্পর্কিত, মালের সাথে নয়। সম্পদের যাকাত মালের সাথে সম্পর্কিত, যার নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপরে যাকাত ফরজ, নিসাব পরিমাণ সম্পদ নাই যাকাত ফরজ নয়। কিন্তু যাকাতুল ফিতর যতগুলো জীবন বেঁচে আছে তত জনের উপরে ফরজ, এটা ব্যক্তির সাথে সম্পর্কিত, মালের সাথে সম্পর্কিত নয়। অতএব যাকাতুল ফিতর সকলের উপরে ফরজ। এইবার আসুন, দিব কি দিয়ে? যাকাতুল ফিতর আমরা ফিতরা আদায় করব কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এক সা গম, এক সা যব, এক সা খেজুর, এক সা কিশমিশ, এক সা খাদ্যদ্রব্য। আচ্ছা, হাদিসে এত কিছু বলতে পারলেন, হাদিসে তো এই কথাটাও বলতে পারতেন যে এবং এর সমমূল্য পরিমাণ, এটা বলতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন? নাকি তখন মুদ্রা ছিল না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রা ছিল কি ছিল না? ছিল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রা না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রা ছিল না, এখন যেহেতু মুদ্রা আছে অতএব আমরা মুদ্রা দিয়ে ফিত্রা আদায় করতে পারি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রা ছিল, মুদ্রা থাকার পরেও ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনে ইজামের জামানায় কেউ কখনো মুদ্রা দিয়ে টাকা দিয়ে ফিত্রা আদায় করেছেন এর নজির ইসলামের ইতিহাসে নাই। অতএব বোঝা যাচ্ছে যে টাকা দিয়ে ফিত্রা আদায় করা যাবে না। যদি যেত তারা ফিত্রা আদায় করতেন টাকা দিয়ে। কেন? আমাদের বর্তমান জামানার মানুষ আমরা, আমাদের সবার বাড়িতে খাদ্যদ্রব্য আছে আলহামদুলিল্লাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন, অনেক সাহাবায়ে কেরাম দিন দিন দিনের পর দিন না খেয়ে থাকতেন, বাড়িতে কোনো খাবারই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনেক সময় বাড়িতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতেন যে আয়েশা বাড়িতে কোনো খাবার আছে? তো না, কোনো খাবার নাই। তো ঠিক আছে, আজকে সিয়াম থাকলাম, কোনো খাবার নাই বাড়িতে, দিনের পর দিন বাড়িতে খাবার নাই। তারাই তো মনে করতে পারতেন যে যেহেতু বাড়িতে আমার খাবার নাই, ফিত্রা আদায় করলে আমাকে কিনে নিয়ে এসেই ফিত্রা আদায় করতে হবে, তো যে টাকা দিয়ে কিনে নিয়ে আসবো সেটা টাকাটাই দিয়ে দিই, তারাই কিনে নেবে, এটা তো তারাই মনে করতে পারতেন। কিন্তু তারা তো এ কথা মনে করেননি, তারা টাকা দিয়ে ফিত্রা কিনে সেই ফিত্রা আদায় করেছেন। আর আমাদের বাড়িতে খাদ্য আছে, সবার বাড়িতেই চাল মজুদ আছে, তারপরেও আমরা বলছি যে না না, টাকা দিয়ে ফিত্রা আদায় করলেই ভালো হয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ পায়ে হেঁটে হেঁটে মাইলকে মাইল যেতেন, তাদের জামানায় খাদ্যদ্রব্য দিয়ে ফিত্রা আদায় করতে কোনো সমস্যা হলো না, বন্টন করতেও কোনো সমস্যা হলো না। যারা ফিত্রা নিতে আসতো পায়ে হেঁটে হেঁটে সেই কঠিন পথ পাড়ি দিয়ে, তারা ফিত্রা হাতে করে নিয়ে যেতে তাদের কোনো সমস্যা হলো না। আর আমাদের এত প্রযুক্তির জামানা, এত ব্যবস্থাপনা সুন্দর, এত রাস্তাঘাট, এত উন্নত গাড়ি গড়খা, এরপরে আমরা বলছি না না, এই খাদ্যদ্রব্য দিয়ে ফিত্রা আদায় করলে তো আসলে এটা বন্টন সমস্যা, যারা নিতে আসবে তারাও বা কিভাবে নিয়ে যাবে? দেখেন তাহলে এত সমস্যা আমাদের আসছে কোথা থেকে? এত সমস্যা মনে করলে তো চলবে না। ফিত্রা খাদ্যদ্রব্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেওয়া হতো, আমাদের এ জামানাতেও খাদ্যদ্রব্য দিয়েই ফিত্রা দিতে হবে, আদায় করতে হবে। এতে উপকার আছে। কি উপকার? দেখেন, ধরেন যখন টাকা দিয়ে ফিত্রা আদায় করবেন, মনে করলেন যে একশা চাইলের মূল্য নির্ধারণ করলেন, মনে করলেন যে একশো চাল, ঠিক আছে একশো টাকা ফিত্রা। এবার এখন একজন ব্যক্তি বাসমতি চালের ভাত খায় সবসময়, একশো টাকা কেজির চালের ভাত খায়, ওর তো ফিত্রা এবার 250 টাকা, তো ওটা তো আপনি ধরলেন না। যে যে মানের খাদ্য খায় সে সেই মানের খাদ্য দিবে একশা, তাহলে তো ফিত্রা সঠিক হবে। আমি যদি 50 টাকা কেজি দরের চাল খাই, আমি 50 টাকা কেজি দরের চাল আমি 250 কেজি দেব। একজন রিক্সা চালক, সে যদি 30 টাকা 20 টাকা 30 টাকা কেজি দরের চাল খায়, সে সেই চালই দিবে 250 কেজি। আরেকটা জিনিস দেখেন, অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই ফেত্রা নিতে আসে অথচ ফেত্রা খাওয়ার হকদার নয়, কিন্তু কি হয়, টাকা দিয়ে ফেত্রা আদায় করলে সে টাকা দেন আর টাকাটি পকেটে নিয়ে চলে যায়, তাকে লজ্জা সরম কিছুই লাগে না। কিন্তু ওই ধরনের ব্যক্তিকে 5 কেজি চাল হাতে ধরায় দেন, দেখবেন যে পরের বছরে আর যদি ফিত্রা খাওয়ার হকদার না হয় সে পরে আর আসবে না, কারণ আপনি টাকা দিচ্ছেন সে পকেটে করে নিয়ে যাচ্ছে। আবার এমনও, যখন আমাদের গ্রামে ফিত্রা আদায় করতাম টাকা দিয়ে ফিত্রা আদায় হতো যখন, এখন আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে আর টাকা দিয়ে কেউ ফিত্রা আদায় করে না, কিন্তু আগে যখন টাকা দিয়ে ফিত্রা আদায় হতো দেখতাম যে যখন বন্টন করতাম টাকা, আমার আব্বারা যখন বন্টন করে দিত, তখন ঈদের পরে, ঈদের কিছুক্ষণ পরেই একজন পুরুষ মানুষকে দেওয়া হয়েছে, তার স্ত্রী এসে অভিযোগ করত, স্ত্রী এসে বলে যে ফিত্রার টাকাটা আমার স্বামীকে দিলেন কেন,
তো কি হয়েছে, তা আমার স্বামীকে দিলেন, ওই টাকা নিয়ে যে সে সিনেমা দেখতে চলে গেল। আগে তো সিনেমা হল, হলে সিনেমা দেখা হইতো, এখন এখন না হল টল কম। আগে যে সিনেমা, আর ঈদের দিন, ঈদের সালাতের পরে সিনেমা দেখতে যাওয়ার একটা হিড়িক পড়ে যেত মানুষের, এই জামানা মনে আছে আপনাদের? তো ওই স্ত্রী এসে বলতো যে টাকা দিলেন, ওই টাকা নিয়ে সে সিনেমা দেখতে চলে গেল। আচ্ছা ওই টাকা, ওই টাকাটা যদি না দিয়ে আমরা চাইল দিতাম 5 কেজি বাড়িতে, অবশ্যই সে চাইল হাতে করে সিনেমা দেখতে যেত না, মনে করতো যে চাইলটা থাক বাড়িতে, থাক খাওয়া হবে। আল্লাহর বিধান যেভাবে এসেছে সেভাবে পালন করার মধ্যে কল্যাণ আছে। আজকে টাকা দিচ্ছেন, ওই টাকা নিয়ে চলে যাচ্ছে হিরোইন খাইতে, গাঁজাখোর গাঁজা খাইতে, সিগারেট খোর এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে চলে আসছে। কিন্তু যদি চাইল দিতেন বাড়িতে, সে চাইলের ভাতটা খাইত। এই জন্য সবসময় চেষ্টা করব, অবশ্যই অবশ্যই টাকা দিয়ে ফেতরা আদায় করব না, অবশ্যই আমরা খাদ্য দিয়েই ফেতরা আদায় করব। আজকে কিছু ওলামায়ে কেরাম আছেন যা এদিকও চলে ওইদিকও চলে, এই ধরনের কিছু ওলামায়ে কেরাম বেরোয়েছে যে হ্যাঁ ঠিক আছে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করা উত্তম বটে, টাকা দিয়ে দিলেও জায়েজ হবে, এই ধরনের কথায় বিশ্বাস আমরা করব না। যদি এটাই জায়েজ হইতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈনে ইজাম কারো জামানায় কোনোদিন কেউ টাকা দিয়ে ফেতরা আদায় করলেন না কেন? কেন ফেতরা আদায় করলেন না? অবশ্যই কেউ কেউ করতেন, তারাও মনে করতেন যে ঠিক আছে আমরাও দেই টাকা দিয়ে দিয়ে দিই, এই ধরনের কিছু ইতিহাস থাকতো নাই। অতএব আমরা খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করবো ইনশা আল্লাহ। ফেতরা আদায় করব কখন? ফেতরা আদায় করব শাওয়াল মাসের চাঁদ উঠার পর থেকে ঈদের মাঠে যাওয়া পর্যন্ত। কখন? শাওয়াল মানে আগামীকাল ঈদ, আজকে চাঁদ দেখলাম, এই চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে ফেতরা আদায়ের সময়। তার সময়টা বুঝবেন, শাওয়াল মাসের চাঁদ দেখলেন মানে কালকে ঈদ পড়বো, চাঁদ দেখলাম, এই যে রাত, এই রাতটুকু রাতটুকু আর সকালে যতটুকু সময় পাওয়া যায় ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে ফিতরা আদায় করতে হবে। প্রয়োজনে একদিন অথবা দুই দিন পূর্বে আদায় করা জায়েজ, অর্থাৎ 28 রমজান থেকে যাকাতুল ফিতরা আদায় করা জায়েজ, কিন্তু উত্তম সময় কোনটা? চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। সামাজিকভাবে আপনারা এই ফেতরা জমা করার চেষ্টা করবেন, সামাজিকভাবে যদি ফেতরা জমা করার ব্যবস্থা থাকে তাহলে এই সময়ের মধ্যে সমাজে জমা দিয়ে দিবেন, তাহলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে। সমাজে জমা দিয়ে দিলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে। এইবার বন্টন করবে সমাজ, আমি বলবো যে সর্বপ্রথম গ্রামের যে গরিব মানুষগুলো আছে, রাত্রেই তো সবাই ফেতরা জমা দেবে, বা একদিন দুদিন আগে থেকেও যেহেতু যায় তখনও তো মানুষ দিবে, গ্রামের যেই গরিব মানুষগুলো আছে তাদের একটা লিস্ট করবেন, করে যদি ঈদের মাঠে যাওয়ার আগেই এই সমস্ত গরিবদের গ্রামের যারা একেবারেই আত্মীয় পাড়াপুর প্রতিবেশী, তা এই গরিবগুলোর বাড়িতে যদি ঈদের মাঠে যাওয়ার আগেই পৌঁছাইয়া দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু তারাও ঈদে আনন্দে আমাদের সাথে শরিক হতে পারে। এই জন্য এই পথ অবলম্বন করা ভালো। আপনারা চেষ্টা করবেন যে গ্রামের যে গরিবগুলো আগে লিস্ট করে নেবেন যে কার বাড়িতে কতজন সদস্য, তাকে কি ধরনের ফেতরা, কতটুকু ফেতরা দেওয়া যেতে পারে, এটা আপনারা একটা মিটিং করবেন, করে সিদ্ধান্ত নেবেন, এবং ওই রাত্রে অথবা ঈদের মাঠে যাওয়ার আগে সকালে তাদের বাড়িতে এটা পৌঁছিয়ে দিবেন। আরেকটা বিষয়, যদি সামাজিকভাবে না থাকে তাহলে অবশ্যই আপনি গরিবের বাড়িতে পৌঁছাইয়া দিবেন ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্তই। আমাদের দেশে একটা সমস্যা দেখি যে আমরা সবাই মনে করি যে গরিবরা আমার বাড়িতে এসে ফেতরা নিয়ে যাক, এটাও ঠিক নয়। আসলে গরিব কেন আসবে? আমি গরিবের বাড়িতে যে আমার ফেতরা পৌঁছাইয়া দেব, তাহলে কি হবে? গরিবদের সাথে আমার আপনার ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। ফেতরা দেব, ফেতরা পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার, গরিবদের নিয়েও যাওয়ার দায়িত্ব নয়, আমার ফেতরা আমি একজন ফকির মিসকিন গরিবদের বাড়িতে পৌঁছায় দিব, এই দায়িত্ব আমার। যদি আমি পালন করি না করি তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে।
কিন্তু আমরা কি হয়েছি, না আমি গরিবের বাড়িতে যাব না, তারা আমার বাড়ি থেকে এসে নিয়ে যাক, এই সিস্টেমটা বাদ দেওয়া ভালো। অনেক মানুষ আছে সমাজে, আপনারা চিনবেন জানবেন যে অনেক মানুষ আছে নেহায়েত গরিব কিন্তু চাওয়ার অভ্যাস নেই, কখনোই কারো কাছে হাত পাততে পারে না। এই সমস্ত ব্যক্তিদেরকে বেশি চিহ্নিত করবেন এবং তাদের বাড়িতে গিয়ে ফেতরার খাদ্যদ্রব্য পৌঁছায় দিবেন, দেখবেন সে খুশি হয়ে যাবে আন্তরিকভাবে, অনেক দোয়া করবে আপনার জন্য। তাহলে ফেতরা কতটুকু দিব? এক সা। ফেতরা কাদের উপরে ফরজ? সকলের উপরেই। ফেতরা দিব কখন? শাওয়াল মাসে যাওয়ার আগ থেকে, শাওয়াল মাসে চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। এটা আমরা অবশ্যই মনে রাখব। দিব কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। টাকা দিয়ে ফেতরা আদায় কেউ করবেন না, এ কথা কেউ বলবেন না যে এতদিন থেকে টাকা দিয়ে ফেতরা দিয়ে আসলাম, আজকে আবার নতুন নতুন হাদিস বের হচ্ছে, এই কথা কেউ বলবেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যেভাবে ইসলাম পালন হতো আমরা ঠিক সেইভাবে ইসলাম পালন করব, এটাতেই কি মঙ্গল নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম পালন করেছেন আমি ঠিক ওইভাবে পালন করব, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম পালন করেছেন আমি ঠিক ওইভাবে পালন করব। আমার এ কথা বলার দরকার কি যে টাকা দিয়ে ফেতরা আদায় করলেও জায়েজ হবে, এ কথা বলার দরকার কি? তো বলারই দরকার নাই।